inviting Nathan to come on stage. But then I'd like to also invite Mr. Riaz Rahman Rahman, Leo Entertainment. He's the company here. Finally, I'd like to invite Mr. Mohammed Nasir, Vice President of DJ Makeup 2013, Total Executive Chairman, Mr. Mohammed Nasir. DJ Makeup 2016 আমাদের প্রথমবারের মতো বিজেপির পক্ষ থেকে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে ইপিলিয়াল গ্রুপ, ইন্টারস্টার গ্রুপ, অ্যাপারেল ইন্ডাস্ট্রি, কনফেশন, অনন্ত গার্মেন্টস অ্যান্ড অয়েল গ্রুপ, বান্দর ডিজাইন, ভার্সেটাইল গ্রুপ, কমপ্লিট কম্পোজিট, রেয়ারটেক গ্রুপ, স্টার্লিং গ্রুপ, তামান্না অ্যাপারেলস, মোট 12 টিম এই খেলায় অংশগ্রহণ করছে। আমি বেশি সময় নেব না, আমাদের মঞ্চে আজকে এই টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য রয়েছেন বিজেএমএর প্রাক্তন তিনজন সভাপতি জনাব আনোয়ার আলম চৌধুরী পারভেজ, আব্দুসালাম মুর্শেদি, জনাব শফিকুল ইসলাম মোহিতি। আমি আমাদের প্লেগ্রাউন্ডে আসার জন্য অনুরোধ করছি, পাশাপাশি আমাদের বিজেএমএর পরিচালনা বোর্ডের পরিচালকবৃন্দ, আমাদের প্রাক্তন সহসভাপতি জনাব শহীদ বিলাল জিন, আমাদের ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস পারভেজ বিপন এবং অল ডিরেক্টর, আপনাদেরকে আমাদের সামনে মাঠে আসার জন্য অনুরোধ করছি। আমরা যারা পোশাক শিল্প ব্যবসার সাথে জড়িত, আমরা সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকি। আমরা প্রথমবারের মতো চেষ্টা করেছি খেলাধুলার পাশাপাশি চিত্র বিনোদনের জন্য আমরা বিজেপি কাপ 2016 আয়োজনে প্রথমবারের মতো যেহেতু এই টুর্নামেন্ট হচ্ছে, আমাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এখন খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছে আমাদের প্রাক্তন সভাপতি বৃন্দ, এবং সামনে আছেন বাংলাদেশের ফুটবলের কিংবদন্তি জনাব আব্দুসালাম মুর্শেদি, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আমাদের পারভেজ ভাই, প্রাক্তন সভাপতি আমাদের প্রাক্তন সভাপতি জনাব শফিকুল ইসলাম মোহিউদ্দিন, আমাদের ভাইস প্রেসিডেন্ট পরিচালক মন্ডলী আমাদের খান ভাই, তুহিন মঞ্জু, এবং সর্বোপরি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা যারা এখানে উপস্থিত আছে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। কিছুক্ষণের মধ্যেই এই টুর্নামেন্ট শুরু হবে, আশা করি আপনাদের ভালো লাগবে, এনজয় করবেন, এবং আগামী দিনে 1 এপ্রিল 2016 আর্মি স্টেডিয়ামে বিকাল 4টায় আমাদের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে 1 এপ্রিল 2016 বিকাল 4টায়। মাননীয় বাণিজ্য মন্ত্রী উক্ত এই ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। Thank you.
তিনজন হিসেবে প্রাক্তন প্রেসিডেন্ট সংগীতকারে আমাদের আজকে ফুটবল টুর্নামেন্টে সংক্ষিপ্ত করে কিছু বলার জন্য প্রথমে মহেন্দ্র ভাইকে অনুরোধ করেছি। ধন্যবাদ। আসলে আমরা খেলা দেখতে এসেছি, ভক্তিটা হরিণ খেতে খেলা দেখতে অনেক শারীরিক মানসিক এই একটা বন্ধন থাকে,
যেটার কারণে মানুষ আজকে যে সমাজে এই ড্রাগসের যে ভাবা সেখান থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারি যদি আমরা আমাদের সমাজের বাচ্চাদেরকে এদিকে একটু সাহায্য করতে পারি, তারা তারা একটা সুযোগ করে দিতে পারে। এবং আমি আশা করি বিজেপির যে প্রয়াস সেটা সমাজের বিভিন্ন যে বিজনেস সেক্টর তাদেরও যে একটা দায়িত্ববোধ আছে সেটা কিন্তু জাগ্রত করেছে। আসুন আমরা সবাই মিলে আজকে এই খেলাটা যেভাবে সুন্দরভাবে যাতে উদ্বোধন হয় সেটার জন্য সাহায্য করব, এবং আগামী ভবিষ্যতে সবাই বাংলাদেশে প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা সমাজের দায়িত্ববান কর্পোরেট দায়িত্ববান মানুষগুলো কর্পোরেট হাউসগুলো যে দায়িত্ববোধগুলো নিয়ে এগিয়ে আসুক, সমাজকে গড়ে তুলুক, সেটাই আমাদের কাম্য। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। আজকে এই টুর্নামেন্ট আয়োজনের যেসব স্পন্সর আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি একটা কথা না বললে নিজের কাছে আমি ছোট থাকবো, এই টুর্নামেন্ট আয়োজনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আন্দ ডিজাইনের ইব্রাহিমুর রহমান। আমরা সবাই একটু করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি রোহান এবং ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বিজেপির স্টাফবৃন্দ সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ। Yeah.
বসে দেখতে হবে, ফ্রেমে চলে আসতেছে পুরোটা, কষ্ট করে বসে দেখতে হবে। ইতিমধ্যে আমাদের হাতে অনন্ত এবং অপায়ের ইংলিশ হাতে এসে গেছে, অনন্তের পক্ষে মাঠে নেমেছে জর্জ 11 নম্বর জার্সি, হৃদয় 10 এবং এনভয় গ্রুপের হয়ে মাঠে নামছে ইসমান, টিম ক্যাপ্টেন জার্সি নম্বর 9 আসিফ, জার্সি নম্বর 4 সুজন, গোলকিপার জার্সি নম্বর 1 মনি, জার্সি নম্বর 5 ফরহাদ, জার্সি নম্বর 6 হুলু, জার্সি নম্বর 8 এবং তুহিন, জার্সি নম্বর 11 নিয়ে Thank you.
Thank you.
আমাদের
Thank you.
একদম সাতটা করে আজকে সাতটা করে তাই
স্যার একটু সাইডে দাঁড়াতে হবে স্যার, ক্যামেরায় চলে আসতেছেন আপনার সবাই। কেমন হইয়া আনন্দ এবং দিন আনন্দ এবং দিন এখন